চলতি মাস তথা ডিসেম্বর মাসের মধ্যেই মালয়েশিয়া এবং বাংলাদেশের সাথে চুক্তি স্বাক্ষর তথা MOU চূড়ান্ত হতে যাচ্ছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং কি সম্পর্ক রয়েছে কুয়ালালামপুর টু ঢাকা, ঢাকা টু কুয়ালালামপুর রুটে বিমান ফ্লাইট প্রসঙ্গে আপডেট নিউজ এবং দাম সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব। প্রবাস টিভি, প্রবাসীদের সাথে 24 ঘন্টা। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আজকে আপনার সাথে শেয়ার করবো মালয়েশিয়া গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিউজ। মালয়েশিয়া কলিং ভিসার সর্বশেষ খবর এবং কি আলহামদুলিল্লাহ চলতি মাস তথা ডিসেম্বর মাসের মধ্যেই মালয়েশিয়া এবং কি বাংলাদেশের সাথে চুক্তি স্বাক্ষর তথা MOU চূড়ান্ত হতে যাচ্ছে। এই বিষয়ে রয়েছে বিস্তারিত তথ্য এবং কি সম্পূর্ণ ক্যাটাগরিতে মালয়েশিয়াতে খুবই দ্রুত বাংলাদেশি শ্রমিক প্রবেশ করতে পারবে। এই বিষয়ে রয়েছে বিস্তারিত তথ্য এবং রয়েছে কুয়ালালামপুর টু ঢাকা, ঢাকা টু কুয়ালালামপুর রুটে বিমান ফ্লাইট প্রসঙ্গে আপডেট নিউজ এবং দাম সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব। এবং রয়েছে সামান্য একটি ভুলের কারণে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনাদেরকে ফিরে আসতে হবে। এই বিষয়ে রয়েছে বিস্তারিত তথ্য এবং রয়েছে ইমিগ্রেশন অফিসার প্রসঙ্গে একটি আপডেট নিউজ। তাতে হচ্ছে গুরুত্বপূর্ণ ভিডিওটি না জানা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর আপনারা দেখতেছেন প্রবাস টিভির সাথে আছে আমি আমিরুল ইসলাম রুবেল কুয়ালালামপুর মালয়েশিয়া থেকে। দেশমান্ত ভিউয়ার্স, আপনি যদি আমাদের প্রবাস টিভিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেশমান্ত প্রিয় প্রবাসী ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা অধীর আগ্রহে বসে আছি আমাদের আত্মীয় স্বজনকে মালয়েশিয়া নিয়ে আসার জন্য। এবং কি দেশ থেকে যে সমস্ত ভাই বন্ধুগণ ভিডিওটি প্লে করছেন আপনারাও খুব দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন বছর পর বছর কবে থেকে মালয়েশিয়াতে কলিং ভিসা চালু হবে এবং কি আপনারাও প্রবেশ করতে পারবেন। আলহামদুলিল্লাহ ক্রমাগতভাবে কলিং ভিসা কিন্তু যে এগিয়ে যাচ্ছে খুবই দ্রুত, কিন্তু মালয়েশিয়াতে কোন ভিসা প্রবেশ করতে পারবে। এবং কি মালয়েশিয়া সরকার পক্ষ থেকে এবং কি তাদের মন্ত্রণালয়ে যে সমস্ত নিয়োগ আসতেছে আমরাও আপনার সাথে শেয়ার করতেছি। তারপর অনেক প্রবাসী ভাই প্রশ্ন করতেছেন যে সত্যি কি কলিং ভিসা চালু হয়েছে কিনা। এই বিষয়ে আপনারা স্ক্রিনে দেখতেছেন যে একটি ইমিগ্রেশন পেজ থেকে নেওয়া একটি পিকচার যেখানে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এবং কি আপনারা চাইলে আমি আরও একটি মালয়েশিয়ার যে জনপ্রিয় টেলিভিশনে যে সমস্ত নিউজগুলো প্রচার করেছে যে মালয়েশিয়াতে কলিং ভিসার লোক নিয়ে আসবে বিভিন্ন দেশ থেকে, যার মধ্যে রয়েছে বাংলাদেশের নামও উল্লেখ করা হয়েছে। যেহেতু মালয়েশিয়াতে বাংলাদেশি ওয়ার্কারদের শ্রমিকদের যথেষ্ট মূল্যায়ন রয়েছে, কর্মঠ এবং কি শান্ত পরিশ্রমিক কর্মী হিসেবে অনেক মূল্যায়ন রয়েছে। প্রথমে আমরা একটি নিউজের একটু অংশ শুনে আসব এবং কি বিস্তারিত আমরা নিউজের পরেই আপনার সাথে শেয়ার করব। Agar Malaysia menandatangani memorandum persefahaman MOU bagi pengambilan pekerja asing dari Bangladesh. দেশমান্ত ভিউয়ার্স, সম্পূর্ণ নিউজটি আমি দেখাতে পারলাম না এই কারণে যে ইউটিউবের অনেকগুলো পলিসি রয়েছে যা আমাদেরকে মানতে হয়। আপনারা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছেন যে আলহামদুলিল্লাহ খুবই দ্রুত মালয়েশিয়াতে কলিং ভিসা কর্মী প্রবেশ করতে পারবে এবং কি সম্পূর্ণ ক্যাটাগরিতে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন। প্রথম পর্যায়ে যে সমস্ত শ্রমিকগুলো মালয়েশিয়াতে নিয়ে আসবে তাদেরকে কিন্তু পাম বাগান এবং কি সবজি বাগান যে সমস্ত সেক্টরে বর্তমানে খুবই দ্রুত বা ইমার্জেন্সিভাবে শ্রমিক প্রয়োজন ওই সমস্ত সেক্টরে কাজ দিবে। এবং কি যে সমস্ত প্রবাসী বা যে সমস্ত যেই ভাই বন্ধুগণ আপনারা দেশ থেকে অপেক্ষা রয়েছেন ভালো ভিসা নিয়ে সেক্টরে মালয়েশিয়া প্রবেশ করবেন, ওই সমস্ত প্রবাসী ভাইরা আপনার ভাইদেরকে নিয়ে আসবেন বা আপনারা মালয়েশিয়াতে প্রবেশ করবেন, আপনারা কিন্তু অপেক্ষা করতে হবে যখন কিনা মালয়েশিয়াতে বিভিন্ন সেক্টরে ফ্যাক্টরি এবং কি হোটেল এবং বিভিন্ন মার্কেটে শ্রমিক নিয়োগ দেবে, ঠিক তখনই কিন্তু আপনারা আসতে পারবেন। এবং কি আলহামদুলিল্লাহ আরও একটি ভালো খবর রয়েছে যে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম সারবানান আমাদের বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ স্যারকে কিন্তু মালয়েশিয়াতে আমন্ত্রণ জানিয়েছেন যে চলতি মাসের মধ্যেই তারা MOU বা তারা চুক্তি স্বাক্ষর করবে। আর সত্যি যদি এই মাসের মধ্যে হয়ে যায় তাহলে খুবই দ্রুত যে মালয়েশিয়াতে শ্রমিক ভিসা প্রবেশ করতে পারবে বাংলাদেশি নাগরিকরা। প্রবাসী ভাইরা, আমাদেরকে আরও একটি বিষয়ে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। খুবই ইদানিং আমরা ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যে অনেকগুলো প্রলোভনে আপনাদেরকে যে উৎসাহিত করতেছে, খুবই দ্রুত কলিং ভিসা চালু হয়ে যাচ্ছে, আমাদের হাতে রয়েছে 1000 ভিসা, 500 ভিসা, সর্বোচ্চ বড় কোম্পানির মাধ্যমে কিন্তু আমরা আপনার ভিসা লাগিয়ে দিব এবং কি প্রতিনিয়ত আপনাদেরকে ভালো মানের স্যালারি দিব এবং কি আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে। এভাবে অনেকগুলো কিন্তু আপনারা নিউজ পেয়ে যাবেন, খুবই দ্রুত অনেকে পাচ্ছেন। তাই তো আপনারা এই সমস্ত নিউজের প্রতি আপনারা দৃষ্টিপাত করবেন না, অবশ্যই যখনই কিনা চূড়ান্তভাবে সমস্ত কিছু ডিক্লার হয়ে যাবে আমরা আপনাদেরকে জানিয়ে দিব কখন কি করতে হবে, আপনার কত টাকা আসবে, ভিসা খরচ কবে থেকে প্রবেশ করতে পারবেন, কোথায় গিয়ে কাজ করলে আপনারা প্রতারিত হবেন না, বিস্তারিত কিন্তু আমরাই শেয়ার করবো। একটু সময় দিতে হবে বা অপেক্ষা করতে হবে। দেশমাত্র ভিউয়ার্স, কুয়ালালামপুর টু ঢাকা, ঢাকা টু কুয়ালালামপুর রুটে ফ্লাইট প্রসঙ্গে
আমরা বিগত সময় যে ফ্লাইটটি যে টিকিটটি দেখেছি শুধুমাত্র কুয়ালালামপুর ঢাকা রুটে সিঙ্গেল টিকিটটি দাম রয়েছে মাত্র 1000 বা 1100 রিঙ্গিত। ক্রমাগতভাবে টিকিটের দাম বাড়তে বাড়তে বর্তমান এর সময় 2000 রিঙ্গিতেও টিকিট পাওয়া অনেকটাই মুশকিল। এভাবে সিন্ডিকেটদের পুরো দখলে চলে গেছে পুরো বাংলাদেশের সমস্ত যে টিকিটগুলো। কুয়ালালামপুর টু ঢাকা রুটে ফ্লাইটগুলো সীমিত হয়ে যাওয়ার কারণে এবং কি অনেকগুলো দিক মেনটেন করে অনেক কিছু কিন্তু সিন্ডিকেটদের হাতে চলে গেছে, যেখানে ঢাকা থেকে নিউ ইয়র্ক বা ঢাকা থেকে ইউকে প্রায় 13-15 ঘন্টার রাস্তা মাত্র 70,000 টাকা দিয়ে টিকিট কিনতে পারতেছে ওই সমস্ত প্রবাসী ভাইরা বা বিদেশি ভাইরা। কিন্তু ঢাকা থেকে সৌদি, ঢাকা থেকে দুবাই অথবা কুয়ালালামপুর থেকে ঢাকা সামান্য 1 ঘন্টার রাস্তা মাত্র, কুয়ালালামপুর থেকে ঢাকার রাস্তা মাত্র 3 ঘন্টা বা 4 ঘন্টার কাছাকাছি। তো সেক্ষেত্রে এ সমস্ত ফ্লাইটগুলোর দাম প্রায় 50,000 টাকা দিয়ে কিনতে হচ্ছে প্রবাসী ভাইদেরকে। সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করতেছে সময় এবং কি সিন্ডিকেটের হাতে, যেই পুরোটাই নিয়ন্ত্রণ হচ্ছে বর্তমান এর সময়। তাতে প্রবাসী ভাইয়েরা বর্তমান এর সময় আমরা অবশ্যই কয়েকটা যে মাধ্যমে যাচাই বাছাই করে কিন্তু আমরা টিকিট কাটবো। আর অবশ্যই আমরা মনে রাখবো যে আমরা দ্রুত টিকিট কাটলে কিন্তু টাকা একটু কম পাবো। যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আমরা বর্তমান এর সময় আমরা দেশে যাব ছুটিতে, ওই সমস্ত প্রবাসী ভাইয়েরা কিন্তু আমরা চেষ্টা করবো জানুয়ারি মাসের লাস্ট থেকে টিকিট কাটার জন্য, আর চেষ্টা করবো আমরা সিঙ্গেল টিকিট কাটার জন্য। তাহলে কিন্তু আমরা কোনো প্রকার দেশে যাওয়ার পরে 3 মাস পরে কিন্তু মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবো, কম দামে টিকিট পাবো, আমরা আসার সময় আমরা কিনতে পারবো, সমস্যা হবে না। এক্ষেত্রে আমরা একটু লক্ষ্য রাখবো যে প্রবাসী ভাইয়েরা, যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আমরা অনলাইনে টিকিট কাটার আগ্রহ প্রকাশ করতেছে বা আমরা কাটার অভ্যাস হয়েছে বা আমরা কাটার চেষ্টা করতেছি, ওই সমস্ত প্রবাসী ভাইয়েরা অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনারা স্ক্রিনে একটি পিকচার দেখতেছেন যেখানে লেখা রয়েছে যে আগামী 15 জানুয়ারি কুয়ালালামপুর টু ঢাকা রুটে রাত 10টায় ছেড়ে যাবে, 10:10 ছেড়ে যাবে এয়ার এশিয়া একটি ফ্লাইট, যেটা কিনা ঢাকাতে বাংলার সময় রাত 12:05 অবতরণ করবে বা ল্যান্ডিং করবে। আর আমরা ইতিমধ্যে জেনেছি যে গত 10 তারিখ থেকে আগামী 3 মাসের জন্য রাত 12 থেকে সকাল 8 পর্যন্ত ঢাকা এয়ারপোর্টে কোনো ফ্লাইট কোনো দেশ থেকে যে উঠানামা করবে না স্থগিত রেখেছেন। এ সমস্ত অনলাইন টিকিটগুলো কিন্তু আমরা যদি কিনে যাই বা আমরা টিকিট কেটে যাই কিন্তু আমাদেরকে কুয়ালালামপুর থেকে আবারও ব্যাক করতে হবে, যেহেতু অনলাইন সমস্যাটা হচ্ছে ঢাকা এয়ারপোর্টে। তাই তো এয়ার এশিয়া তাদেরগুলো যে টিকিটগুলো কোনো এখনও স্থগিত রাখেনি এবং কি অনলাইন এখন শো করতেছে অন্যান্য অনেকগুলো এয়ারলাইন্স। তাই তো প্রবাসী ভাইয়েরা আমরা যারা কিনে আমরা যে অনলাইন টিকিট কাটবো অবশ্যই আমরা দেখে শুনে কি টিকিট কাটবো। রাতের সমস্ত ফ্লাইট কিন্তু স্থগিত রেখেছে বাংলাদেশ বা আমাদের ঢাকা এয়ারপোর্টে, বিষয়ে আমরা একটু লক্ষ্য রাখবো। তা নাহলে কিন্তু আমরা অনেকগুলো টাকা নষ্ট করবো এবং কি আমাদের সময় নষ্ট করবো, আমরা হয়রানির শিকার হব। যে সময় প্রবাসী ভাইয়েরা মালয়েশিয়া ইমিগ্রেশন অপারেশন প্রসঙ্গে, গতকাল মালয়েশিয়া ইমিগ্রেশন পাশের মাস নামক একটি স্থান থেকে 8 জন মায়ানমার নাগরিককে গ্রেপ্তার করেছে, যাদের হাতে কিনা কোনো প্রকার বৈধ ডকুমেন্ট বা পাসপোর্ট বিষয়ে কিছুই পাননি, তাদেরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলতেছে। এবং কি ক্রমাগতভাবে কিন্তু মালয়েশিয়ার সমস্ত পয়েন্টে পুলিশ ইমিগ্রেশন দ্বারা বা নিয়ন্ত্রণ নিয়ে আসতেছে, যেহেতু আগামী 1 জানুয়ারি থেকে পুরো মালয়েশিয়াতে চলবে ইমিগ্রেশন অপারসি, পুলিশের অপারসি। তাই তো প্রবাসী ভাইয়েরা বর্তমানে এ সময় কিন্তু কোথাও অপারসি দিচ্ছে না, গ্রেপ্তার করতেছে না কোনো অবৈধ প্রবাসীদেরকে, শুধুমাত্র যারা কিনা এসওপি মানতেছে না, স্বাস্থ্যবিধি মানতেছে না এবং কি অন্যান্য যাদের নামে কিনা রিপোর্ট রয়েছে ওই সমস্ত যে দেশি বিদেশিদেরকে গ্রেপ্তার করতেছে। তাই তো বর্তমান এ সময় আমরা হাতে রেখে আমরা অহেতুক আমরা অবৈধভাবে বসবাস করার চেষ্টা করবো না। দেশের মানতে ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন, জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকুন, নিরাপদ থাকুন, দেখা পরবর্তী ভিডিওতে, আল্লাহ।